আমি বাবা মার সাথে ঈদ কেনাকাটা করতে আসছি, আমার অনেক ভালো লাগতেছে, এখানে কেনাকাটায় কোনো সমস্যা নাই। বাবা মার সাথে আসছি ঈদের কেনাকাটা করতে, অনেক মজা লাগতেছে। শেষ, এখন আমরা অন্য অন্য জিনিস কিনতে আসছি। আমি আমার আম্মুর সঙ্গে ঈদের ড্রেস কিনতে আসছি, এখানে খুব ভালো লাগতেছে আমার। আমি মা বাবার সাথে ঈদের ড্রেস কিনতে এসেছি এবং আমার যেটা পছন্দ আমি সেটাই কিনছি। ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে নাতি পোতা এবং সবাইকে নিয়ে আমরা ঈদের বাজার গোপালগঞ্জি করতে আসছি। ছেলের জন্য, স্বামীর জন্য, ভাই বোনের জন্য, বোন বাউনার জন্য, সবার জন্য কিনলাম। মা বাবার জন্য জামা কাপড় কিনলাম, পাঞ্জাবি কিনলাম, শাড়ি কাপড় কিনলাম, থ্রি পিস কিনলাম। যাক, মোটামুটি ভালোই আছে দাম। মোটামুটি একটু মানে ঈদের বাজার তো একটু বেশি হতেই পারে হয়। এবার ইন্ডিয়ান কালেকশনটা দেখতেছি, বাংলাদেশেরও অনেক ভালো ভালো কালেকশন আছে, তো দামও 5,000-5,500 এরকম টাইপের ভিতরে। আগের মতো জামা আছে কেনাকাটা আমরা বিভিন্ন দোকানে করতেছি, আমাদের ফ্যামিলির প্রতিটি সদস্যের কেনাকাটা বিভিন্ন দোকানে আমি ঘুরে বেড়াই দেখতেছি এবং কিনতেছি। আগেকার তুলনায় একটু কেনাকাটার দামটা একটু বেড়েছে আর কি। তারপরও সাধ্য মতো দোকানদের কাছে জিজ্ঞাসা করলে ওরা একটু হালকা কমায় রাখে এবং আমাদের সকলে পরিবারের জন্য কেনাকাটা শেষ করলাম এই আর কি। গোপালগঞ্জ বস্ত্র মালিক সমিতির সভাপতি হিসাবে বলছি, বর্তমান করোনার পর থেকে যে ব্যবসা মন্দা ছিল, এখন বর্তমান ব্যবসা খুবই ইচ্ছা আল্লাহর ইচ্ছায় ভালো। আর এই জায়গায় সব ধরনের লোকজন এখন কেনাবেচা করতেছে, কোনো এই জায়গায় প্রশাসনও আমাদের সবসময় নজরদারি রাখতেছে, কোনো রকমের মালের দাম যাতে বেশি না রাখে, এই জন্য আমাদের সমিতি থেকে আমরা সবসময় নজরদারি রাখতেছি। প্রতিবার তো এবার আপনার প্রতিটা পণ্যের দাম অনেক বেশি আপনার, আর এবার একে তো আপনার চাউল ডাউল সব কিছু দামই বাড়তি আপনার, মানুষের জামা কাপড় কিনবে এর কোনো আসলে অনেক মধ্যবিত্ত লোকদের অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে। আর এবার প্রত্যেকটা জিনিসের দাম এতটা বাইরে যে কাস্টমার নাগারের বাইরে আপনার, আর প্রতিনিয়ত এবছরে কেনা বেচা অনেক কম, দামটা মানুষের সাধ্যের কিছুটা বাইরে, এই জন্য অনেকে অনেক দামিটা না কিনে একটু কম দামিটা নিয়েও বাড়ি যাচ্ছে। কাস্টমারের ভিড় ভালোই আছে, কিন্তু ওই যেটা আগেও বললাম যে মানুষের অ্যাবিলিটির তুলনায় দামটা একটু বেশি। এটার কারণ হলো আমাদের দেশের টাকার অবমূল্যায়ন হয়েছে। বিদেশি যে মালটা আগের বছর 3,000 ছিল সেটা এবার 4,000 হয়েছে, এজন্যে মানুষ মনে করতেছে যে দামটা বেশি, কিন্তু আসলে তো তা না, আসলে হলো আমাদের টাকার দাম কমে গেছে। আমাদের এই যে বঙ্গবাজারে আগুন লাগার জন্য যে অগ্নিকাণ্ডে যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের জন্য সমবেদনা জানাই, সেই সঙ্গে আমি আমাদেরও খুব কষ্ট হচ্ছে যে আমরা আগে বঙ্গবাজারে একজন মহাজনকে ফোন দিলে বিভিন্ন আইটেম অন্য দোকানেতে কালেক্ট করে দিত, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। এখন আমাদের উত্তরা মিরপুর বিভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে, আর যারা একটু ভালো আছে তারা কিন্তু এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে তারা ঢাকায় চলে যাচ্ছে, কেউ খুলনা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা গেলো যে আমরা যে দামে কিনে আনতেছি। এইবার ঈদের নতুন চমক আছে নাইরা, আর এইবার আগেবার থেকে এইবার মালের দাম একটু বেশি হলেও কাস্টমার খুবই মানে সব কেনাকাটা করতেছে। বেচা বিক্রি মোটামুটি গতবারের তুলনায় কাছাকাছি আছে, কাস্টমারের চাপও হালকা হালকা, কিন্তু তুলনামূলক বেচা কিনা কম আর প্রতিটা মালের দাম বেশি। কেনাকাটা কাস্টমারের অনেক ভালোই করতেছে, এবার কাস্টমার মোটামুটি যা আসতেছে কম বেশি কেনাকাটা করতেছে এখন। গতবারের তুলনায় এবার একটু বেচা কেনা ভালোই, গরমের জন্য বলতে এমনি টি শার্টটাই বেশি চলতেছে। আলহামদুলিল্লাহ এবছর গত বছরের তুলনায় বেচা কেনা এবার ভালো, তবে মানুষ কিন্তু একটু হিমশিম খাচ্ছে, মানে প্রোডাক্টের দাম এবার অনেক বেশি। কেনা বেচা আল্লাহর রহমতে খুবই ভালো এবং কাস্টমার অনেক আসে, এবং প্রতিদিন আমরা গত বছরের তুলনায় এবার কাস্টমার কম কিন্তু বেচা কেনা অনেক ভালো, কারণ সন্ধ্যার পর কাস্টমার খুবই কম, কিন্তু সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত কাস্টমার ইনশাআল্লাহ খুবই ভালো। বেচা কেনা একটু ভালো, প্রচুর কাস্টমার আসতেছে, ভিতরের দিক দোকান তো অনেক প্রচুর কাস্টমার আসতেছে।